যাচ্ছি। তো ড্রেস টেস এখন চেঞ্জও করে নিচ্ছি, তোমাদের একেবারে ডাইরেক্ট দেখাচ্ছি। এখন রাত প্রায় 10:30 বাজে, তো তোমাদেরকে বাজিগুলো দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি, এখন বাজে সন্ধে 5:45। তো আমরা 7টার ট্রেনে এখন যাবো চাম্পাটি হারালে, তো বাজি কিনতে। তো দেখতে পাচ্ছ আমি এখন প্ল্যাটফর্মে রয়েছি। আর আমার সঙ্গে যাচ্ছে আমার দিদির ছেলে, বোনপো, আমাদের ভাগনা, আমার অন্যদের ছেলে, আর ওদের একটা বন্ধু। তো দেখতে পাচ্ছ ওরা তিনজনে ওই জন্য দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে দেখাই ওদের তিনজনকে। ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে, আমরা একটু সামনের দিকে আগিয়ে যাচ্ছি, আর আমাদের ভাগনা বোনপো সব সামনে আছে। তো ট্রেন ঢুকে পড়েছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছ তারপরে একটু জায়গাও পেলাম, আমি বসে পড়লাম। তো চাম্পাটি এসে গেছে, তো এবারে আমার পালা। তো দেখতে পাচ্ছ আমরা একে একে সবাই নেমে যাচ্ছি চাম্পাটি পড়েছি। আমরা এখন চাম্পাটি নেমে গেছি, তো নেমেই গেলাম। তারপরে আমরা ভাবছি ভিতরের রাস্তা থেকে যাব, আমরা সামনে থেকে যাব না। তো দেখতে পাচ্ছ ভিতরের গলি রাস্তা থেকে আমরা চলে এসেছি, তারপরে আমরা মেইন রোডে উঠে গেছি। মুখ ভাবছিস কেন? মুখ মুখ বেড়ে হিরো হচ্ছিস? মুখ খুলে ওরকম কর। আমরা হারালের ভিতর ঢুকে পড়েছি, তো দেখতেই পাচ্ছ আর সামনে আমাদের ভাগনা আছে, আর পিছনে আমার বোনপো ক্যামেরা ধরে রয়েছে। তো আমরা একটু আগিয়ে যাচ্ছি, একদম ওমাতায় যাব, যেহেতু সামনে একটু দাম বেশি। তো আমরা একটু আগিয়ে যাচ্ছি সামনের দিকে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যেহেতু এখন সন্ধ্যের টাইম বলে একটু ভিড়টা কম আছে, তো যত রাত হবে তত ভিড়টা হবে। তো আমরা তো হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি, একদম শেষ মাথায় গিয়েই আমরা বাজিগুলো কিনব। তো দেখতে পাচ্ছ আমার সামনে আমাদের ভাগনা হেঁটে যাচ্ছে। তো অবশেষে একটা দোকান পেয়েছি, তো এখান থেকে আমরা একটু বাজি নিয়ে নেব কিছু। তো দেখতে পাচ্ছ ওদিকে আমাদের ভাগনা ফুলজুরি বলছে কত দাম। তো এখান থেকেও আমরা অনেক বাজি নিয়েছি, যেমন ফুলজুরি, চরকা, আমরা এই দাদাদের কাছ থেকেই নিয়েছি। আর এই দাদাদের বাড়িটা ঠিক একদম বাড়ির ভিতরেই প্রায় ওনার দোকানটা। তো ওনারা ওই গেটের কাছেই দোকান, আর ওদের ঘরটা তো দেখতে পাচ্ছ ওদের পিছনে। তো এখান থেকে আমি নিয়ে নিলাম এই ফুলঝুরিগুলো, আর এই যে দেখতে পাচ্ছ চরকা আমাদের ভাগনা হাতে নিয়েছে, তো এই চরকাগুলো নিয়ে নিলাম সাথে। তো দেখতে পাচ্ছ আমরা এবার বেরিয়ে যাচ্ছি, তো প্রচণ্ড জ্যাম হয়ে গেছে সামনে পিছনে, দেখতে পাচ্ছ যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে। তো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা প্ল্যাটফর্মে একটা লাইটিং দোকানে লাইটিং কিনলাম, তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম। আমরা হারালে বেশি ভিডিও করতে পারিনি, কারণ নিষেধ ছিল। তো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো কী কী বাজি কিনেছি, তো তোমরা সঙ্গে থাকো। আমি এখন বাড়ি চলে এসেছি, এসে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ ব্যাগে থেকে এক একটা করে আমি বের করে ফেলেছি অনেকটা প্রায়। তো তোমাদেরকে দেখাবো কী কী এনেছি আজকে। আর ভিতরে তো অনেকটা আমার ভিডিও করতে দেয়নি, তো ভাড়ালের ভিতরে একটু নিষেধ ছিল। তো তোমাদেরকে আমি বাড়ি এসেই দেখাচ্ছি। তো ড্রেস টেস এখন চেঞ্জও করে নিচ্ছি, তোমাদের একেবারে ডাইরেক্ট দেখাচ্ছি। এখন রাত প্রায় 10:30 বাজে, তো তোমাদেরকে বাজিগুলো দেখাবো। তো প্রথমে ফুলঝুরিগুলো দেখায়, ফুলঝুরিগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে রয়েছে। তো 10 করে রয়েছে, এগুলো হচ্ছে নিয়েছে 50 টাকা করে, দুটো 100 টাকা। তো এক একটা করে রাখছি গামলের ভিতরে, দুটো 100 টাকা। আর এই একটা চকলেট নাকি জানি না, এই প্যাকেটটা নিয়েছে 70 টাকা। তো দেখতে পাচ্ছ কত কমে হারালে, আর দোকান থেকে নিলে এগুলো 120 টাকা, 130 টাকা। তো এটা মাত্র মানে 70 টাকায় পেয়ে গিয়েছি, আর এগুলো তো 50 টাকা করে, দুটো 100 টাকা। আর এতে আছে জেনেটার তিনটে নিয়েছে 50 টাকা। আর এবছরে কম বাজেট ছিল, যেহেতু বেশি টাকা পয়সা ছিল না, তো ওই জন্য একটু কমের মধ্যে নিলাম, বেশি বাজি নিয়ে। আর এইগুলো দেখতে পাচ্ছ ছোট তুবড়ি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 রয়েছে। তো 10টা 30 টাকা নিয়েছে, এগুলো হচ্ছে ছোটো ছোটো তুবড়ি, মানে যেগুলো বড় হয় ওগুলো নয়, হচ্ছে একটু ছোট। তো এটা পুরোটা 30 টাকা নিয়েছে, বুঝতে পারছো? তো কটা আছে তোমাদেরকে আরেকবার বলি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পিস রয়েছে, 30 টাকা মাত্র। কত কমে হারালে বাজিগুলো দেখতে পাচ্ছ। আর আমাদের যেগুলো এখানে বাজারে দোকান না, প্রচুর দাম। তো আমি এক একটা করে ওখানে রাখলাম, ওটা মাত্র 30 টাকা।
আর এই একটা রং মশাল নিয়েছি আর আগে যে এইগুলো দেখলে দুটো আমার ছোট ছেলের জন্য তো 50 টাকা করে বললাম আর এই দুটো এনেছি আমার ছোট ছেলের জন্য তো এগুলো নিয়েছে তোমার 15 টাকা করে দুটো 30 টাকা তো দেখতে পাচ্ছ 15 টাকা করে দুটো 30 টাকা ভাবতে পারছো কত কম দাম আর এইখানটা আছে চরকা তো চরকা আছে 25 পিস এটা 25 পিস আছে 25 পিস 50 টাকা নিয়েছে বড় চরকাটা এটা তো ছোট নয় দেখতে পাচ্ছ আর যেহেতু এবছরে আমার কম বাজেট ছিল তো ওই জন্য আর কম নয় অনেকটা বাজি কারণ এই দুটো এগুলো তো আমার দুটো ছেলেরই জন্য আর টুকটাক আমরা একটু নিই তো যাই হোক আর একটা আছে জেনারেটর এটা আছে 10 পিস করে রয়েছে তো তিনটে আমার তিনটে প্যাকেট নেওয়া আছে 10 পিস করে জেনারেটর বাজি তো তিনটের দাম নিয়েছে 20 টাকা করে হ্যাঁ হ্যাঁ 20 টাকা করে মনে করেছে 20 টাকা করে 20 40 50 60 তো 60 টাকায় তিন প্যাকেট মানে 10টা করে রয়েছে 30 টাকার দাম 60 টাকা দেখতে পাচ্ছ কত কমে আর আছে আর দুটো তো মোমবাতি প্যাকেট নিয়েছি মানে বাড়ির জন্য এটাও আমি রাখলাম তো দেখতে পাচ্ছ এক দামই হয়ে গেছে বাজি আর এখানে আছে আচার মারা বাজি মানে আচার মারলেই মানে ফাটবে তো দেখতে পাচ্ছ এগুলো 8 টাকা করে প্যাকেট আচার মারা বাজি 8 টাকা প্যাকেট আর তোমাদের একটা দেখাই কালকে নিয়ে এসেছিলি জয় তো আচার মারা বাজি তোমাদেরকে একটা দেখাই পাঠিয়ে হচ্ছে না কেন দেখলে তোমরা আচার মারা বাজি ফাটিয়ে দেখিয়ে দিলাম তো এগুলো মাত্র 8 টাকা করে নিয়েছে তো আমি এখন রাখলাম সেই দামের ভিতরে তোমার ছেলে ছেলে মানে ছোট ছেলে ঘুমাচ্ছিল তো বাজি আনার আনন্দে সে উঠে এখন ছাদে ফির বাজি নিয়ে গেছে আর এই রকেটগুলো দেখতে পাচ্ছ এই রকেটগুলো নেওয়া হয়েছে আর এই প্রদীপগুলো নিয়েছি দেখো তোমরা কেমন হয়েছে 2 টাকা করে পিস প্রদীপ তো এইটা আছে 25 পিস প্রদীপ আছে 2 টাকা করে দেখতে পাচ্ছ প্রদীপগুলো কত সুন্দর 2 টাকা করে পিস প্রদীপও নিয়েছি আর ওদিকে বললাম দুটো মোমবাতিও আছে আরও একটা জিনিস আছে তোমরা দেখাই তোমাদের তো এইখানে দেখতে পাচ্ছে লাইটিং আর লাইটিং এবছরে খুব একটা কেনা হয়নি যেহেতু আমাদের ঘরের কাজ চলছে তো দেওয়ার কোনো জায়গা নেই তেমন তবু যতটা পেরেছি কিনেছি তো এগুলো কেমন ভালো না বেশি দিন করে হবে না জানি তবু কারণ প্রত্যেক বছর কিনতে হয় তো এগুলো 6টা 1 2 3 4 5 6 মানে 6টা 180 টাকা নিয়েছে এই 6টা লাইটিং আর এইগুলো না রকেটগুলোর দামগুলো বলা হয়নি রকেটগুলো মানে 1.5 টাকা করে পিস পড়েছে তো এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10টা করে 20টা আছে তো এখান থেকে দুটো নিয়ে গেছে ওরা ছাদেতে এখন মানে ফাটাচ্ছে তো এই ছিল আজকে আমার বাজি কেনা তো দেখতে পাচ্ছ গামলির ভিতরে এক গামলি হয়ে গেছে এগুলো আমার ছেলেরা এখন কালকের থেকে ফাটানো শুরু করবে কালকের থেকে না আজকে থেকেই শুরু হয়ে গেছে ছাদের ওপরে আর তোমাদেরকে মানে যতটা পেরেছি মানে হারালের ভিতরে দেখিয়েছি তারপরে ওর ভিতরে অনেকটা ভিডিও করা নিষেধ ছিল তো এই পর্যন্ত আমার ভিডিওটা তো জানি না তোমাদের কতটা ভালো লেগেছে আর তোমরা আমার চ্যানেলটিকে ফলো করছো না সবাই তো আমি যে এত কষ্ট করে মানে ভিডিওগুলো করছি তো তোমরা সবাই ফলো করো প্লিজ প্লিজ তোমরা ফলো করো আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো টাটা সবাইকে চকলেট কিন্তু আবার প্যাকেটে করতে হবে ঠিক আছে তুমি একটা দাও আমার লাগবে তো টাটা সবাই এই পর্যন্ত ভিডিওটা টাটা দাও কেটে দাও